ফেসিবাদ সরকারের পতন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে জনগণকে আসন্ন সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়া ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, জনগণকে সব প্রকার ট্যাক্স, খাজনা, বিদ্যুৎ বিল পরিশোধ না করার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে কুমিল্লা মুরাদনগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ২২শে ডিসেম্বর শুক্রবার মুরাদনগর উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নের বড় বড় বাজারসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী, রিক্সা, অটোরিক্সা চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন নেতারা। এ সময় তারা জনগণকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সালাম পৌঁছান এবং আগামীর প্রহসনের নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান। লিফলেট বিতরণে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। ভোট কেন্দ্র যাবেন না।